নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুলিশ জাল বিদেশি মদ পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে। শহরকে সৌন্দর্যায়নের লক্ষ্যে পুরুলিয়ায় রঘুনাথপুর পৌরসভা ও নাগরিক মঞ্চের যৌথ উদ্যোগে একটি স্বচ্ছতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। একটি স্বেচ্ছায় মহিলা রক্তদান শিবির অনুষ্ঠিত হল। মদের দোকান ভেঙে দিল গ্রামের যুবক ও নারী বাহিনী। খন্ডঘোষের বেরুগ্রামে তৈরি হচ্ছে নতুন একটি ICTS সেন্টার। ট্রেন লাইন চ্যুত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চোখ রাখবো এক ঝলকে। দাঁড়িয়ে থাকা লরির পেছনে অপর একটি লরি ধাক্কা মারলে মৃত্যু হয় লরির চালকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার বেলদা থানার বেলদা বাইপাস এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহের রিপোর্ট, আনন্দ বার্তা। ট্রেনের মাথায় ভারসাম্যহীন মহিলা উঠে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই মহিলার। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। খবর পেয়ে ব্যান্ডেল GRP চুঁচুড়া থানার পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। এর জেরে রেল চলাচল ব্যাহত হয়। মৃতার পরিচয় জানা যায়নি। চুঁচুড়া থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মুন্সি বাজারে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। ব্যাঙের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হলো আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার সকালে বালুরঘাট শহরের AK গোপালন কলোনি এলাকার বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ময়দানে 20-22টি ব্যাঙের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ব্যাঙের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি। বালুরঘাট থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুলিশ জাল বিদেশি মদ পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে। তাদের কাছ থেকে প্রায় 4 লক্ষ টাকার জাল বিদেশি মদ উদ্ধার হয়েছে। প্রচুর পরিমাণ জাল বিদেশি মদ সহ দুই ব্যক্তিকে আটক করল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুলিশ। চাকুলিয়া থানার রামপুর এলাকার 31 নম্বর জাতীয় সড়কে একটি ছোট গাড়িতে করে জাল বিদেশি মদ বিহারে পাচার করা হচ্ছিল। ইসলামপুর মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ ঝা জানান, বৃহস্পতিবার রাতে পুলিশের নাকা চেকিংয়ের সময় চাকুলিয়া থানার ওসি দিলীপ রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী ওই গাড়িটিকে আটক করে। তার থেকে উদ্ধার হয়েছে বিলেতি মদের বোতল সহ 52টি কার্টুন। তার মধ্যে 1492টি জাল বিলেতি মদ সহ বোতল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। এই জাল বিলেতি মদ উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। ধৃতরা হলেন বিহারের কিষানগঞ্জের রবি কুমার এবং খাগাড়িয়ার রাহুল কুমার। ধৃতদের শুক্রবার ইসলামপুর আদালতে পেশ করা হয়। 375 ml, মানে 1 কার্টনের 24 বোতল করে প্রায় 1416 বোতল রয়্যাল স্ট্যাক লিকার সিজ করা হয়েছে। দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা ফেক লিকার, যদিও এখানে পাঠানো হচ্ছে টেস্টিংয়ের জন্য। মার্কেট ভ্যালু অ্যাপ্রক্সিমেট 3,48,000 টাকা, এবং তাদেরকে থানাতে নিয়ে আসা হয়। রাহুল কুমার এবং রবি কুমার দুজনের বাড়ি হচ্ছে খগড়িয়া ডিস্ট্রিক্ট বিহারে, এবং এদেরকে ইন্টারোগেশন করে জানা যায় যে লখন বলে কেউ একজন পাঁজিপাড়া, সেই হচ্ছে মেন ম্যানুফ্যাকচারার। তারপরে লখনের ওখানে রেডও করা হয়, পাওয়া যায়নি, এখন তদন্ত চলছে, পিছনে লাগানো হয়েছে, পরবর্তীতে আরও রেড হবে। এবং এটার মেন রিসিভার ছিল বিহারের পবন কুমার, থাথা গ্রামের পবন কুমার, খগড়িয়া ডিস্ট্রিক্ট। বিহারের পুলিশের সাথেও আমাদের ইন্টারাকশন করা হচ্ছে, কোঅর্ডিনেট করা হচ্ছে ব্যাপারটা নিয়ে। সেই বিষয়ে আমাদের নাকাগুলো অ্যাক্টিভ করা হচ্ছে, যেটা গতকালের ঘটনায় যেটা উঠে আসলো যে নাকাগুলো আমাদের প্রতিটা জায়গায় বর্ডার এলাকাতে অ্যালার্ট করা হয়েছে। যেমন গতকাল কী ছিল, বোলেরো পিকআপ ভ্যানে যেটাতে মদ নিয়ে যাচ্ছিল, উপরে এমনভাবে সেই জুটের ব্যাগগুলোকে রাখা হয়েছে যেন মনে হচ্ছে ভুট্টা যাচ্ছে,
মানে এইভাবে বিভিন্ন জিনিসের ভেতর দিয়ে যাওয়া হচ্ছে, ওই জন্য এবং খুব রেকলেসলি ড্রাইভ করছিল। পিছনে যেমন কোনো নাম্বার প্লেট ছিল না, সামনে নাম্বার প্লেট ট্যাম্পার করা ছিল, এই জন্য আমাদের নাকাগুলো প্লেস করা হয়েছে। কিন্তু ওরা খুব একটা ডিস্টিংক্ট রুট ফলো করছে যেটা দেখে মনে হচ্ছে। তো সেই রুটগুলো যে রুটগুলো দিয়ে ওরা যাচ্ছে সেগুলোর উপরও আমাদের এখন ইনফরমেশন গ্যাদার করে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। শহরকে সৌন্দর্যায়নের লক্ষ্যে পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভা ও নাগরিক মঞ্চের যৌথ উদ্যোগে একটি স্বচ্ছতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই অভিযানে নেতৃত্ব দেন রঘুনাথপুর পুরসভার পুরপতি ভবেশ চ্যাটার্জি। বৃহস্পতিবার সন্ধ্যায় রঘুনাথপুর পৌরসভার নাগরিক মঞ্চের যৌথ উদ্যোগে শহরে একটি স্বচ্ছতা অভিযান করা হয়। এদিন বিভিন্ন মিষ্টির দোকান, ফলের দোকানে গিয়ে প্লাস্টিক বর্জন করতে অনুরোধ করা হয়। আমরা চাইছি রঘুনাথপুর শহরকে, যেহেতু গ্রিন সিটি হিসাবে আমরা রাজ্য সরকার থেকে ঘোষিত হয়েছি গ্রিন সিটি হিসাবে, তো আমাদের প্রত্যেকে কর্তব্য, আমাদের রঘুনাথপুর নাগরিক মঞ্চের সঙ্গে আমি সহযোগিতা করে পৌরসভার পক্ষ থেকে আমরা টোটাল শহর জুড়ে আজকে পরিক্রমা করি এবং যাতে প্লাস্টিক থার্মোকল বর্জন করা যায়, যত্র নোংরা যাতে না ফেলা হয়, সেই জন্য আমরা জনগণ জনসাধারণের কাছে একটা আবেদন জানাই, তাতে রঘুনাথপুরের জনসাধারণ সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে। তো এরকম উদ্যোগ কি মাঝে মাঝে হবে? এরকম উদ্যোগ আমি আগেও নিয়েছি, এটা আমার ফার্স্ট টাইম নয়, এটা আমার ফিফথ টাইম, আরও আমরা কন্টিনিউটা করে যাব যতদিন। একই সঙ্গে বলা হয় ময়লা আবর্জনা রাস্তায় না ফেলে ডাস্টবিন ব্যবহার করুন। পৌরপ্রধান প্রতিশ্রুতি দেন প্রতিদিন সকালে ময়লা ফেলার গাড়ি এসে ময়লা তুলে নিয়ে যাবে। একই সঙ্গে নতুন বাজারে ফুটপাথবাসী দোকানদাররা যাতে রাস্তার উপর পশরা বেরিয়ে না থাকে এবং অতিরিক্ত শেড যেন সরিয়ে নেওয়া হয় তার জন্য অনুরোধ করা হয়। ব্যবসায়ীরা পুরপতির এই মতামতকে সম্মত জানিয়েছেন। এটা মূলত র্যালি হয়েছে তিনটে বিষয়ের উপর। একটা হচ্ছে প্লাস্টিক বর্জন এবং যেখানে সেখানে নোংরা আবর্জনা না ফেলা এবং ডাস্টবিন ব্যবহার করা, এই তিনটে বিষয়ের উপরেই মূলত আমাদের এই ক্যাম্পেইনিংটা হয়েছে। তার সঙ্গে এই যে আমাদের যে নতুন বাজারের যে দোকানগুলো রয়েছে তারা যেরকমভাবে শেড বাড়িয়ে রেখেছে, সেই জায়গাগুলো যাতে ওরা শেডগুলো যাতে না বাড়িয়ে রাখে এবং জায়গাটা যাতে জবরদখলমুক্ত হয়, সেটার জন্যে আমরা মূলত ওদেরকে অনুরোধ করেছিলাম যাতে ওরা ওই জিনিসগুলো ওই রাস্তাটাকে যেন অতটা ব্লক না করে নিজেদের যেটুকু প্রিমিসেস, যেটুকু জায়গা, সেটুকু জায়গার মধ্যে যেন তারা দোকানগুলোকে চালায়। নাগরিক মঞ্চের পক্ষ থেকে কৌশিক সরকার জানান, শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা জানিয়ে দুদিন আগে পৌরপিতার কাছে দুটি ডেপুটেশন দিয়েছিলেন। তিনি অনুরোধ করেছিলেন মঞ্চের সদস্যদের এই অভিযানে সামিল হওয়ার জন্য। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দবার্তা। একটি স্বেচ্ছায় মহিলা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় রানাঘাট পৌরসভার উদ্যোগে পৌরসভার প্রাঙ্গণে। এদিন স্বেচ্ছায় রক্তদান করার জন্য প্রায় 250 জন মহিলার নাম নথিভুক্ত করেন। বৃহস্পতিবার নদিয়া জেলার রানাঘাট পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণে দ্বিতীয় বর্ষ রক্তাপন্ন উৎসব অনুষ্ঠিত হলো। সামাজিক দায়বদ্ধতা, সুস্থ সমাজ ও পারস্পরিক মূল্যবোধের বার্তা নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এদিন শুধু মহিলারাই স্বেচ্ছায় রক্তদান করেছেন। মহিলাদের রক্ত দেওয়ার এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এদিন স্বেচ্ছায় রক্তদান করতে প্রায় 250 জন মহিলার নাম নথিভুক্ত করেন। মহিলা রক্তদাতাদের রক্তদানের উৎসাহ লক্ষ্য করা যায়। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। নদিয়া থেকে কৌশিক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা। মদের দোকান ভেঙে দিল গ্রামের যুবক ও নারী বাহিনী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখুলিগঞ্জের ভোট বাড়িতে। মেখুলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামের পুরুষ ও নারী বাহিনী ভেঙে দিল মদের দোকান। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখুলিগঞ্জের ভোট বাড়িতে।
নিউ চ্যাংরাবান্ধা রেল স্টেশনের মদের দোকান নিয়ে আপত্তি জানিয়েছিল গ্রামবাসীরা। এ ব্যাপারে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় নিজের হাতে আইন তুলে নিলেন গ্রামের যুবকরা ও প্রমিলা বাহিনী। এদিন প্রায় লক্ষাধিক টাকার মদের বোতল ভেঙে দেন প্রমিলা বাহিনী। এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মেখলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মদ বিক্রেতার অভিযোগ, এলাকার পঞ্চায়েত হাবিবর রহমান মোটা অঙ্কের টাকা দাবি করেন, কিন্তু না দেওয়ায় এই রূপ হামলা চালানো হয়েছে। মোটামুটি কত পরিমাণ ক্ষতি হবে অনুমানিক? এখানে তো অনেক ক্ষতি হয়ে গেছে, সেটা দেখতে হবে এখন, ঠিক আছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হাবিবর রহমান, তিনি পাল্টা দাবি জানিয়েছেন গ্রামের মানুষ চায় না মদের দোকান থাকুক, তাই তাদের আন্দোলনকে তিনি সমর্থন জানিয়েছেন। আজকে এলাকার মানে যারা স্বনির্ভর দলে যে মহিলারা আছে তারা সকলে মিলে একতাবদ্ধভাবে মদের দোকানটা ভেঙে দিয়েছে। ওদের যেটা অভিযোগ সেটা হচ্ছে দীর্ঘ এক বছর ধরে ওরা আন্দোলন করে যাচ্ছে। বিডিও, এসডিও, এসডিপিও, থানার ওসি প্রত্যেককে ওরা লিখিতভাবে জানিয়েছিল, কেউ কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। তারা বাধ্য হয়ে ওরা মানে ওখানে ভাঙচুর করতে বাধ্য হয়েছে, এবং যারা ভাঙচুর করেছে এলাকার মানুষ করেছে, স্বনির্ভর দলের মহিলারা করেছে, তাতে আমি তাদেরকে সাপোর্ট করছি। হ্যাঁ, কিন্তু দোকানদারদের মানে মালিকের অভিযোগ যে আপনাদের নাকি টাকা মানে চেয়েছিলেন, টাকা দেয়নি, এর জন্য ভাঙচুর। দেখুন, এগুলো বাজে কথা, ঠিক আছে। ওনারা বিভিন্নভাবে এখানকার এলাকার মানুষ যারা আছে তাদের আন্দোলনটাকে ড্যামেজ করার জন্য বিভিন্ন রকম মন্তব্য ওরা করছে। এগুলো বাজে মন্তব্য, এগুলো একটাও বাস্তবতা নেই। মানে আপনারাও চান যে মদের দোকানটা না থাকে? হ্যাঁ, এলাকার 99% লোক চাচ্ছে এখানে মদের দোকানটা বন্ধ হোক, কারণ এখান থেকে যুবতী মেয়েরা স্কুল যাওয়ার একটাই রাস্তা। সম্পূর্ণভাবে সংখ্যালঘু এলাকা, এবং আশেপাশে একটা স্কুল, একটা মাদ্রাসা, একটা মসজিদ রয়েছে। সেই দিক থেকে বিচার করে সুষ্ঠু পরিবেশের জন্য আমরাও চাই সেখান থেকে মদের দোকানটা যদি চলে যায় তাহলে ভালোই হয়। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। খণ্ডঘোষের বেরুগ্রামে তৈরি হচ্ছে নতুন একটি ICDS সেন্টার। আনুমানিক 11 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে সেন্টারটি। স্থানীয় মানুষদের আশা, এর ফলে উপকৃত হবেন খুদেরা। শিক্ষার প্রসারের লক্ষ্যে একটি ICDS সেন্টারের কাজ শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির বেরুগ্রামে তৈরি হয়েছে ICDS সেন্টারটি। দ্বাদশ অর্থ কমিশন অর্থ দ্বারা কর্তৃক নির্মিত হচ্ছে নতুন এই ভবনটি। আনুমানিক 11 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন এই ভবনটি। খণ্ডঘোষ ব্লকে বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের বেরুগ্রামের মোল্লাপাড়ায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উন্নয়নের টাকায় আজ এখানে একটা ICDS নির্মিত হচ্ছে। না, আনুমানিক এই ICDSটা নতুনভাবে নির্মিত হতে প্রায় 11 লক্ষ টাকা মোটামুটি ব্যয় হচ্ছে। এদিকে দেখুন, গ্রাম বাংলা যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, বিশেষ করে আজকে ICDS, শ্মশান চুল্লি, ঢালাই রাস্তা, শ্মশান সেট, বিভিন্ন উন্নয়নমূলকের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন। সেই জায়গায় আজকে এই নতুন ICDSটা হওয়ার ফলে এই মোল্লাপাড়া এরিয়ায় অনেক কচি কাচারা যারা যে আজকে পুরাতন যে ICDSটা যেটা ছিল, যেটাতে জল পড়তো, হ্যাঁ, আসতে ভয় করতো, সেই জায়গাটাতে এই নতুন ICDS হওয়ার ফলে এলাকার নারী শিক্ষার বা বাচ্চাদের শিক্ষার একটা বিরাট উন্নতি হবে বলে আমরা মনে করি। স্থানীয় মানুষজনের তত্ত্বাবধানে চলছে এই রূপ কর্মকাণ্ড। স্থানীয় মানুষজনের আশা, এর ফলে উপকৃত হবে খুদেরা। প্রায় 11 লক্ষ টাকা ব্যয় করে এই ICDS সেন্টারটা আমাদের সুপ্রিমো নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পরিকল্পনা করেছেন যে সংখ্যালঘু থেকে SC থেকে মাইনরিটি থেকে সমস্ত মানুষের উন্নয়ন এবং বাচ্চা বাচ্চা ছেলেরা যাতে করে সুন্দর পরিবেশে মানুষ হতে পারে সেই জন্য 11 লক্ষ টাকা ব্যয় করে এই ICDS সেন্টারটা উনি তৈরি করছেন। অবশ্যই হবে। মমতা ব্যানার্জি সবসময় শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সচেতন, এগুলোর জন্যই তো এর বিষয়েই তো বেশি জোর দিয়েছে।
যার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই শিক্ষার মান উন্নয়ন বেশি হবে। খন্ডকোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। রেল লাইন ছুতো হওয়া গিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বকুড়া স্টেশনের কাছে। এর জেরে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। লাইন ছুতো হওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার পথে ট্রেনটির লাইন ছুতো হয় বকুড়া স্টেশনের কাছে। এর ফলে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। এদিন হঠাৎ ট্রেনের সামনের দিকে একটি বগি লাইন ছুতো হয়, ফলে আপ এবং ডাউন দুদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটি লাইন ছুতো হয়, যাত্রীরা চরম সমস্যায় পড়ে। যাত্রীদের বাধ্য হয়ে পায়ে হেঁটে যেতে হয়। আমি কলকাতা থেকে মশাগ্রাম এসেছি, মশাগ্রাম থেকে আমি ইন্দাস যাবো। আচ্ছা, কোথাকার রেল? এটা রেলটার নাম কি? রেলটা হচ্ছে বাঁকুড়া মশাগ্রাম। আচ্ছা, দেখি হঠাৎই কী হলো আপনার। কী হলো, আমরা যখন ওই দামোদর ব্রিজটা বেরিয়েছি, বেরোনোর পর ট্রেনটার একটা ভাইব্রেশন হচ্ছে। আচ্ছা, ভাইব্রেশন হওয়ার পরে ট্রেনটা যখন আমার সেকেন্ড ব্রিজটা ওভার লোহার ব্রিজ হয়ে তখন থেকে ভাইব্রেশনটা জোর শুরু হয়। আমরা ভ্যাকুয়াম গাড়ি, কিন্তু ডাক্তার নো রেসপন্স, নো রেসপন্স। আচ্ছা, হ্যাঁ, তো ট্যাক্সিতে গাড়িটা প্রায় ঘন্টা দেড়েক আসার পর, হ্যাঁ, এই দেড় কিলোমিটার আসার পর গাড়িটা এখানে ডিরেল্ড হয়ে যায়। তখন গাড়িটা গাড়ি আমরা বসে যাই, গাড়িটার মধ্যে বিরাট ভাইব্রেশন হয়। আচ্ছা, ভাইব্রেশন হওয়ার পরে তাহলে সবাই আমরা ভয় নেমে পড়ি, দেখি ট্রেনটা ডিরেল হয়ে গেছে। ঘটনার কথা জানতে পেরে রেল আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। রেল বিভ্রাটের জেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ যাত্রীরা। আমরা জানি যে মশাগ্রাম থেকে আসছি। ট্রেন কখন ছেড়েছিল মশাগ্রাম থেকে? 12:25 দিয়ে। হঠাৎই আপনাদের মানে রেল থেকে নেমে আপনাদেরকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে কেন? ওই চাকা ভেঙে গেছে। কি ভেঙে গেছে? লাইনটি তো হয়েছে, চাকা ভেঙে গেছে। কোথায় হয়েছে সেটা? এই মাঠের মাঝখানে। এখানে কি গ্রাম বুঝতে পারছি না ওরা। আচ্ছা, প্রচুর অসুবিধে, না পেয়েছি কিছু গাড়ি, না কিছু হেঁটে আসছি অনেক দূর থেকে। বকুড়া থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। বিজেপির যুব মোর্চার কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল আসানসোল ও রানীগঞ্জে ঘুরে গেলেন। মূলত আগামী আগস্ট মাসে যুব মোর্চার বিধানসভা ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যেই তাদের এই আগমন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিজেপি যুব মোর্চার কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল ঘুরে গেলেন। তাদের মূল উদ্দেশ্য, বিগত রামনবমীর সময় যে অশান্তি হয়েছিল তাতে বিজেপি কর্মী সমর্থকরা অনেকেই ঘর ছাড়া ছিলেন। সেই সমস্ত কর্মী সমর্থকদের ঘরে ফেরানোই তাদের মূল লক্ষ্য ছিল। যুবনেতা ইজাজ হোসেন রাঠোরের অভিযোগ, রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রেও 30টি পরিবার এখনও ঘর ছাড়া। সেই কার্যক্রমকে যাতে সফল করা যায় সেই জন্য জেলা জেলা আমার একটা ট্যুর চলছে। আজকে আমার আসানসোল কেন্দ্রিক কিছু সমস্যা আছে। সমস্যাগুলো কিছুই না, যে কেন্দ্রীয় সরকারের এমপি লাইনের যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সাগুলো এমপির ফান্ড থেকে খুব ভালো করে খরচ হচ্ছে, কিন্তু নিজে যারা সুবিধাগুলো জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তারা তো আমাদের দলের লোক নয়, তারা অন্য দলের লোক। ফলে তো কি হচ্ছে, তারা সেইখানে অনেক রকমের ঘোটালা করছে, এটা একটা সমস্যা। এটা নিয়ে আমরা পরে কার্যক্রম নেব, বারবার বলা হয়েছে, রিপোর্টেশনও দেওয়া হচ্ছে। 3 নম্বর হচ্ছে, আপনারা জানেন রামনবমী কেন্দ্রিক অনেকগুলো হাঙ্গামা হয়, 30টি পরিবার এখনো ঘর ছাড়া। রানীগঞ্জ বিধায়ক এলাকাতেই তারা ক্যাম্প করে আছেন, রামনবমী কবে হয়ে গেছে বলুন, তারপরে এত কিছু হয়ে গেল, পুজো আসতে চলল, সেই সময় তো এটা চলছে, ক্যাম্প চলছে, লোকগুলো কতদিন ঘর ছাড়া হয়ে থাকবে। আমরা বিষয়টা খতিয়ে দেখব। আমাদের এখান মাননীয় এমপি আছেন বাবুল সুপ্রিয়জি, উনি মন্ত্রীও বটে, উনিও বিষয়টা দেখেছেন। আমরা আলাদাভাবে যুব মোর্চার তরফ থেকে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবো। তো যারা ঘর ছাড়ছে তাদেরকে ঘরে ছাড়া আপনারা ব্যক্তিগতভাবে বা পার্টি থেকে উদ্যোগ নেন? আমরা উদ্যোগ নিচ্ছি, আমরা সব ব্যাপারে উদ্যোগ নিচ্ছি, তো উদ্যোগটা সফল তখনই হবে যখন কিনা রাজ্য সরকার সেই উদ্যোগে সহভাগী হবে। আমরা উদ্যোগ নেব ঘর ছাড়াদের ঘরে ফেরানোর জন্য, আর ঘরের মুখে উন্নয়ন দাঁড় করিয়ে রাখবেন দিদিমণি বা এখানকার লোকেরা, তাহলে তো আর ঘরে ঢুকতে পারবে না। ঘরে ফেরানোর উদ্যোগ নিতে গেলে আমি যদি কাউন্টার মারামারি করতে, খুনের কথা খুন বিজেপি এটাতে বিশ্বাস করে না। তার কারণ দেখুন, যিনি খুন হবেন তিনি বাংলারই কোনো মায়ের ছেলে, বাংলারই কোনো বউয়ের বর, স্ত্রীর স্বামী,
বাংলারই কোনো বোনের ভাই বা ভাইয়ের বোন। যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক সৌরভ চৌধুরী জানান, আগামী আগস্ট মাসে যুব মোর্চার বিধানসভা ঘেরাও কর্মসূচি রয়েছে, যার নেতৃত্বে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও পুনম মহাজন। এই কর্মসূচির আগে যুব মোর্চার কোনো সংগঠিত পরিবর্তন হওয়া সম্ভাবনা নেই। উসকি ক্যা তৈয়ারি করনি হ্যায়, উস র্যালি কে অন্দর ক্যা ক্যা মুদ্দে হামে উঠানে হ্যায়, অর জিসকো ভি জেসা আবি দেবজি নে বাতায়া কি চলো বাংলা করকে হামনে র্যালি কা নাম দিয়া হ্যায়, देश भर के जितने भी युवा मोर्चा के कार्यकर्ता हैं, सभी प्रांतों से आएंगे और ये इसलिए आ रहे हैं। और यात्रा करने ये नहीं कि हमको खाली अपनी स्ट्रेंथ दिखानी है कि पूरा युवा मोर्चा देश का और इस देश का एक एक भारतीय जनता पार्टी का वर्कर कोलकाता के वर्कर के साथ खड़ा है, जिसके साथ ममता बनर्जी ने इतना दुर्व्यवहार करा है कि चाहे अभी वो यहाँ पे चुनाव हुए हो पंचायत के, जिसमें उन्होंने लोगों को जिन्होंने बीजेपी को समर्थन करा उनके घरों में जाके घर जला दिए, उनको मारा, आज भी कई लोग कैंपों में रह रहे हैं। तो जो सारी घटना जो इस प्रदेश के अंदर ममता बनर्जी ने हालात मचा रखे हैं कि या तो आप टीएमसी में हो या फिर आप कहीं नहीं हो सकते, तो वो जो उन्होंने एक डेमोक्रेसी का जो मर्डर करा है और वो दूसरी इंदिरा गांधी बनती जा रही है, सोच रही है कि मैं दूसरी इंदिरा गांधी बनूंगी, वो चीजों को मद्देनजर रखते हुए ये जो रैली का आयोजन करा जा रहा है उसका मुख्य नहीं। ये रैली आप लोग जो चलो बांग्ला बोल के ले रहे हैं तो कार्यक्रम, ये क्या आसनसोल से शुरू होने वाला है? नहीं नहीं, ये रैली कलकत्ता में होगी, मगर हर जिले की मैं इसकी बैठक होगी, हर जिले से युवा उस रैली के अंदर आएगा, तो उसी के लिए इसकी शुरुआत। যুবনেতা দিগ্বিজয় সিং বলেন, তাদের সংগঠনের বুদ্ধিজীবীদের অংশগ্রহণের জন্য আবেদন করছে, তাদের আশা প্রতি জেলা থেকে 100 জন করে বুদ্ধিজীবী সংযুক্ত হতে চলেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। সিধু কানু মূর্তির আবরণ উন্মোচন করলেন আসানসোল কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তেয়ারি। এদিন মূর্তিগুলির আবরণ উন্মোচন হয় আসানসোল কর্পোরেশনের 59 নম্বর ওয়ার্ডের শালকানালি এলাকায়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কর্পোরেশনে 59 নম্বর ওয়ার্ডের শালকানালি তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সিধু কানু উন্নয়ন কমিটির উদ্যোগে হুল দিবস উপলক্ষে সিধু কানুর মূর্তি উন্মোচন করেন কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন এই এলাকার কাউন্সিলর মীর হাসিম সহ এলাকার আদিবাসী কচিকাঁচা থেকে মহিলা ও পুরুষরা। মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানান, এই গ্রামের নামকরণ আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়, কিন্তু সিধু কানুর মূর্তি শালকানালি আদিবাসী মানুষেরা নিজেরা অর্থ খরচ করে তৈরি করায় তিনি খুবই খুশি। শনিবার হুল দিবসের দিন যাতে মানুষের জলের কষ্ট না হয় সেই জন্য একটি সাবমার্সিবল পাম্পের দাবি জানান। মেয়র প্রতিশ্রুতি দেন শীঘ্রই তার ব্যবস্থা করা হবে। দেখুন, হুলে যারা শহীদ হয়েছেন সিধু কানু, তারা তো স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন দিয়েছিলেন এবং হুলের মাধ্যমে এই তাদের যে মূর্তি বসালো শালকানের লোকেরা, তারা একটা বার্তা দিলেন যে স্বাধীনতার জন্য আদিবাসীরা এসে সিধু কানু সময় থেকে তারা যে প্রাণ দিয়েছিলেন এবং স্বাধীনতা রক্ষার জন্য তারা যে লড়াই করেছিলেন, সেই লড়াইয়ের জন্য এখনও আদিবাসী সমাজ তৈরি আছে এবং স্বাধীনতা রক্ষার্থে এবং সমাজকে যারা বিভক্ত করছে তাদেরকে রুখে দাঁড়ানোর যদি প্রাণ দিতে হয় সেটার জন্য তারা রেডি আছেন এবং তারা কোনো কিছুতে পিছপা হবেন না এবং তার জন্য তারা যারা যেখান থেকে এনার্জি পাওয়ার সেটা সিধু কানুর কাছে পাচ্ছেন এবং আগামীকাল হুল হবে, তার আগের দিনে শালকানির লোকদেরকে অভিনন্দন জানাবো, তার আগের দিনে তাদের নিজের প্রচেষ্টা, এটা তো আমাদের কোনো ক্রেডিট না, পুরোপুরি তাদের প্রচেষ্টা তারা যে সিধু কানু মূর্তি বসালেন তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে যে কোনো ভালো কাজে তাদের পাশে থাকার অঙ্গীকার করে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আমরা পাচ্ছি, তিনি আদিবাসীদের জন্য যেভাবে কাজ করছেন, তাদের উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন সেটা দেখে আমাদের আদিবাসী সমাজের লোকের আরও এগিয়ে এসছেন, এটা দেখে ভালো লাগছে। আগামী দিনে রাজ্য সরকার এবং আদিবাসী সমাজ মিলে একসঙ্গে আমরা আরও ভালো কাজ করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিমবঙ্গ সফরে এসে পুরুলিয়ায় রাজ্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিনের স্মরণ সভার মঞ্চটি লোকসভা নির্বাচনের প্রচার মঞ্চ হিসেবে ব্যবহার করলেন সর্বভারতীয় সভাপতি।
দুদিনের পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে পুরুলিয়ায় এসে একাধিক ইস্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিন পঞ্চায়েত নির্বাচনে মৃত দলীয় কর্মীদের স্মরণ সভায় কার্যত লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন অমিত শাহ। भारतीय जनता पार्टी का झंडा निकला, अब किसकी बारी है? जरा जोर से बोलो, किसकी बारी है? তিনি ক্ষোভের সঙ্গে বলেন, এই সরকার আর বেশি দিন নয়, সন্ত্রাস চালিয়ে সরকার বাঁচানো যায় না। বিজেপির এই উত্থান দেখে তৃণমূল ভয় পাচ্ছে। তিনি আরও বলেন, বাংলা হিংসা সংস্কৃতির নয়, এটা রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথের বাংলা। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিবর্তনের পরিবর্তন চাই এবং সেই পরিবর্তনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছে দিতে হবে। এদিনের জনসভায় প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দবার্তা। হুগলির শ্রীরামপুর থানার পুলিশের সহযোগিতায় প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে মুম্বাই থেকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। কিছুদিন আগে এই একই অভিযোগে তার মাকেও গ্রেপ্তার করা হয়। প্রতারণার অভিযোগে সৌভিক ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে মুম্বাই থেকে ট্রানজিট রিমান্ডে গ্রেপ্তার করে আনল হুগলির শ্রীরামপুর থানার পুলিশ। গ্রাহকদের কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দায়ের হয় শ্রীরামপুর পোস্ট অফিসের এজেন্ট সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে। তার মা মিনতি ভট্টাচার্যের বিরুদ্ধেও একাধিক মামলা আদালতে বিচারাধীন। কিছুদিন আগে মিনতি ভট্টাচার্য গ্রেপ্তার হন। 2007 সালে একটি মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল সৌভিক ভট্টাচার্যকে। আবার তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে শ্রীরামপুর থানায়। এরপরই তিনি পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মুম্বাই থেকে শ্রীরামপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুলিশ জাল বিদেশি মদ পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে। শহরকে সৌন্দর্যায়নের লক্ষ্যে পুরুলিয়ায় রঘুনাথপুর পৌরসভা ও নাগরিক মঞ্চের যৌথ উদ্যোগে একটি স্বচ্ছতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। একটি স্বেচ্ছায় মহিলা রক্তদান শিবির অনুষ্ঠিত হল। মদের দোকান ভেঙে দিল গ্রামের যুবক ও নারী বাহিনী। খন্ডঘোষের বেরুগ্রামে তৈরি হচ্ছে নতুন একটি ICDS সেন্টার। ট্রেন লাইন চ্যুত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।